আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সবজি ডিম দিয়ে কিভাবে মোগলাই বানানো যায়। বাসায় তৈরি করে একেবারে দোকানের মতন পারফেক্ট মোগলাই তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি ময়দাতে সামান্য একটু তেল আর লবণ দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর সবজি নিয়েছি। এখানে আমি উঠানে গাছ থেকে তুলে আনছি পুঁই শাকের পাতা, আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে সুন্দর করে মিশিয়ে, সবজি দিয়ে মিশিয়ে, লবণ দিয়ে, এখন একটু মশলার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে, হলুদ দিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটা দিয়ে সুন্দর করে লেচি কেটে নিব। লেচিটাকে সুন্দরভাবে পিঁড়ির উপর একটু তেল মাখিয়ে দিয়ে বেলে নিব। একেবারে পাতলাও করব না, একেবারে মোটাও করব না, স্বাভাবিকভাবে তৈরি করব। একটু বড় করে একটা রুটি তৈরি করে নিব আগে। এখন আমি যে সবজি দিয়ে ডিম দিয়ে একটা ময়ান মাখিয়ে নিয়েছি, ময়ানটাকে রুটির উপর ভালোভাবে লেপে দিব। লেপে দিয়ে রুটির দুই সাইড ভাঁজ করে দিব, একটু আঙুলের মাথায় একটু পানি দিয়ে দিব, দিয়ে সাইড সাইড সুন্দরভাবে ভাঁজ করে দিব, যাতে তেলের উপর ভাজতে গেলে ফেটে না যায়, লিক না হয়ে যায়, এভাবে করব। আর একটা আপনাদের দেখাচ্ছি একইভাবেই করব। রুটিটা আগে বেলে নিব, বেলে নেওয়ার পর রুটির উপরে আবার বাকি যে অংশটুক ছিল ডিম আর সবজি সুন্দর করে মেখে দেব চামচ দিয়ে। দুই সাইড থেকে ভাঁজ করে দিব একটু পানি দিয়ে, ভিজিয়ে দিয়ে দিলে আর একবারও তেলের উপর দিলে ফেটে যাবে না, লিক হবে না, এভাবে দিব। দেখেন তৈরি হয়ে গেল দুটো মোগলাই। এখন আমি লো আঁচে তেল গরম করব, তারপর ধীরে ধীরে ভেসে নেব। এ পিটো পিট করে উল্টিয়ে দিব, ভিতরটা যেন একেবারে সেদ্ধ হয়ে যায় একটু চেপে চেপে দিব। চেপে দিলে আবার ফুলে উঠবে, যত চেপে দেওয়া হবে তত ফুলে উঠবে আর ভিতরে একেবারে মুচমুচে হয়ে যাবে, সম্পূর্ণ খাবারটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল হোটেলের থেকেও সুন্দর মুচমুচে সুস্বাদু মোগলাই পরোটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখুন সুস্বাদু সবজি দিয়ে মোগলাই পরোটা আপনার যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে আমার হাতের নাগালে আমার গাছ থেকে তুলে আনা পুঁই শাকের পাতা দিয়েছি, আপনারা চাইলে এখানে ধনে পাতা, যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন। ভালো থাকবেন, পরবর্তীতে আপনাদের সামনে আবারও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।